তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ইংলিশ কমা বসানো হয়। এটা একটা স্টার কমান্ড ইংলিশ কমা, তো এইগুলা কিভাবে সেটিং করা হয় এবং কিভাবে সেটিং করলে এটা একদম নড়াচড়া করবে না এবং সঠিকভাবে শান্তিমতো ব্যবহার করতে পারবেন সে নিয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত ভিডিও দিয়ে জানাবো। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এখানে আছে দুইটা স্ট্যাম্প, এগুলো আর এই যে নিচে এটা আছে এটা করতে হবে। তো এটা হচ্ছে স্ট্যাম্প, তারপরে হচ্ছে এগুলো স্কুল, এগুলো হচ্ছে নিচের কাজ। প্রথমে আমাদের যেটা করতে হবে এই যে কমেন্ট, অনেকগুলো আমাদেরকে সেটিং করতে হবে, এগুলো লাগাইতে হবে, কিন্তু এটাতে সেটিং করা আছে সুতরাং আমাদের লাগাইতে হবে না। দেখেন আমরা এখানে উপরে বসাইলাম, বসানোর পরে এই যে আমরা এখানে কিন্তু এমনি বসাইছি, এখনো কিন্তু কিছু ফিটিং করি নাই। তারপরে এখানে এরকম একটা কলম নেবে, কলম নেওয়ার পর এখানে ভালোভাবে একদম অ্যাডজাস্ট হওয়ার মতো একটা কলম দিয়ে দাঁড়িয়ে যাবে। এই যে স্ট্যান্ডগুলো আছে, স্ট্যান্ডগুলো আমরা দাঁকের এখানে অ্যাডজাস্ট করে বসাই দিব, যেহেতু আমাদের পাশে চিত্র আছে। এটা পাশে চিত্র থাকলে আমাদের এই স্ট্যান্ডগুলো দিয়ে কমেন্টগুলো বসাইতে হয়, আসলে তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম কমেন্ট, একটু ফাঁকা রাখবেন, কিন্তু সাইড যেহেতু কমেন্টের এই যেটা কাঁচা আছে কাঁচাটা এখানে বসবে, তাই আমরা দুটাই দিয়ে দিছি। তারপর আমরা এখানে আবার ডিল করতে হবে আমাদের, এই যে এখানে আমরা যে চিত্রগুলো আছে এটা ডিল করে দিব, এখানেও আমি মার্ক করে দিছি, মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের ফিল করতে হবে।
আমাদের এই কলমগুলো লাগানোর পর এখানে আমাদের কমেন্টটা বসবে, তারপর এখানে অসংখ্য ছিদ্র আছে, এগুলো দিয়ে আমাদের ফার্স্ট থেকে স্টার স্ক্রু ড্রাইভারগুলোর স্ক্রুগুলো ঢুকবে। সুতরাং দেখেন আমাদের এই পাশে যে ইয়াগুলো আছে, এটা একটা এটা একটা, আমাদের কমেন্টেও দেখেন পাশে যে দুটো ছিদ্র আছে, এটা দিয়ে স্ক্রুগুলো ঢুকবে, ঢুকার পর আপনার এখানে লেগে যাবে। এটা কিন্তু একদম ইজি। সুতরাং আমাদের মোটামুটি কাজ করাই শেষ, এখন দেখাবো আমি কীভাবে কমেন্টটা বসানো হয়। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।